আসসালামু আলাইকুম এনটিভি দর্শকদের স্বাগতম জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি দেশের অন্যতম শীর্ষ মডেল, শুধু মডেল না, দেশের উচ্চ আদালতেও যার সর পদচারণা সেই মডেল আজকে আমাদের অতিথি পিয়া জান্নাতুল। জান্নাতুল পিয়া, প্রথমে এনটিভির দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই, আপনাকে অভিবাদনও জানাই। আপনার খুব স্ট্রাগল লাইফ থেকে আজকের এই সফল জার্নির জন্য এবং একজন নারী হিসেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং ইয়াস, স্ট্রাগল না করলে তো কেউ সফল হতে পারে না, সে যেরকমই হোক না কেন। এবং প্রত্যেকেরই আমার মনে হয় প্রত্যেকেরই একটা এক একটা আলাদা আলাদা স্ট্রাগলের গল্প আছে, আমারও আছে। এবং আমি লাকি যে সবাইকে জানাতে পেরেছি, অনেকে জানাতে পারে না। হয়তো বা আজকে আমি সাফল্য পেয়েছি বলে আমারটা শুনতে চাই, সাফল্য না পেলে কিন্তু মানুষের স্ট্রাগলের গল্পও শুনতে চায় না, সেটাও একটা কাহিনী বটে। আপনার পর্যায়ে এসে কিন্তু অনেকে তার অতীতকে ভুলে যায়, কিন্তু আপনি অকপট, আপনি সবসময় মানে অবলীলায় আপনার অতীতকে সামনের আনতে দ্বিধাবোধ করেন না। এই যে শক্তিটা, সাহসটা, এটা আপনি কোথা থেকে পেয়েছেন? দেখুন, আমি অতীতের যেখান থেকে আজকে স্ট্রাগল করে এখানে এসেছি, ইটস মাই ক্রেডিট। আমার খুব কনফিডেন্ট ছিল বলে, সৎ চেষ্টা পরিশ্রম ছিল বলে এখানে আমি আসতে পেরেছি। আমি যদি বলতাম যে আমি এসেই খুব শীর্ষ মডেল হয়ে গিয়েছি, আমি এখানেই বিলং করতাম, তাহলে তো আমার কোনো ক্রেডিট ছিল না। সো আমার একটা ক্রেডিট, আমি পরিশ্রম করে এখানে এসেছি। এবং আমি আরও মানুষকে জানাতে চাই এই কারণে যে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা স্ট্রাগল করছেন করছেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তো তাদের জন্য বলতে চান, আপনারা যদি স্ট্রাগল করেন এবং সৎ সাহস রাখেন, আপনিও কিন্তু একটা সময় বেরিয়ে আসতে পারবেন। বাট যখন সাফল্য পেয়ে যাবেন, অতীতকে ভুলে যাবেন না, কারণ অতীত আপনার পায়ের মাটি আরও অনেক শক্ত করে ফেলে যে আপনি কোথা থেকে বিলং করেন। আর আপনার কথা শুনে যদি আরও দশটা মানুষেরও তাদের যদি জীবনে সাফল্য আসে বা পরিশ্রম করতে চায়, কেন না, জাস্ট স্বীকার করাটাই তো ভালো। আমি শুধু যাই তাই অতীতকে না, আমি আর একটা জিনিসকে আমি খুব অকপটে স্বীকার করতে পারি, সেটা হচ্ছে আমার বয়স, যেটা বেশিরভাগ আমাদের ইন্ডাস্ট্রি তো বটে এবং বেশিরভাগ ইন্ডাস্ট্রির মেয়েরাই করতে পারে না। আমি 31 বছরের একজন মানুষ এবং আমার মনে হয় আজকে আমি যেই বয়সটায় এসেছি, আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করি এবং এই বয়সটায় না আসলে এই এক্সপিরিয়েন্সটায় না আমার হতো না। সো আমার বয়সটা হয়েছে, আমার এই এক্সপিরিয়েন্সটা আছে বলে। আমিও ভেবে পাই না যে বয়স লুকিয়ে আসলে লাভটা কী, বিশেষ করে নারীদের, মেয়েদের। আমার মনে হয় মানুষ অ্যাটেনশন পেতে পছন্দ করে এবং বলে না সুন্দরের পূজারী, কম বয়সী সব কিছুর মানুষ পূজারী। যৌবনের তো একটা আলাদা রূপই আলাদা, সবাই বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ যৌবন বা ছোট ছোট যাদের বয়স একটু কম, ইয়ুথ, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছে। আমার মনে হয় সেই কারণে মানুষ চায় বা ভাবে, আমি জানি না, এরকম কিছু একটা হবে। বাট আমার মনে হয় আপনারা যারা একটা বয়সে এসেছেন, তারা বলবেন যে আপনি এই অভিজ্ঞতা এই বয়সে না আসলে হতো না, অ্যান্ড ইউ আর প্রাউড অফ ইট। তো আপনি 31 বললেন, 3 দশক পেরিয়ে আসে একটা জীবন। এই জীবনে বঞ্চনাও কম না, প্রাপ্তি যেমন, সাফল্য যেমন, বঞ্চনাও। যে নারীরা ঠিক আপনাকে আইকন মনে করে, তাদেরকে একটু সাহস দেবেন সেই বঞ্চনার কথা বলে, যেই বঞ্চনা থেকে মনে হচ্ছিল যে বোধহয় আর ঘুরে দাঁড়ানো সম্ভব না। ও, একেবারেই। আমার সবচেয়ে বড় এরকম মনে হয়েছিল আমি হয়তো বা এখান থেকে আর বের হতে পারবো না, সেটা আমি যখন খুব স্ট্রাগল করি খুলনায়, আমার যখন পরিবার থেকে আমার মনে হচ্ছিল তারা যখন আমাকে এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, এটা করতে পারবা না বারবার বলছিল, এবং আমাকে আমার আম্মু ছাড়া কেউ তখন বোঝাতো না। তার শক্তি, তার কনফিডেন্সের সাথেই আমি আজকে এখানে এসেছি, তাদের জন্য বলতে চাই। বাট আমার আম্মাও আমাকে সে তার প্রেশারে পড়েও বলছে তোমার থাক, দরকার নেই, নিজের আইডেন্টিটি তৈরি করা খুব দরকার প্রত্যেকটা মানুষের। যেরকম একটা ছেলে রান্না করা জরুরি, তার মিনিমাম বেসিক জিনিস, ভাত যদি সে খেতে চায়, ডাল যদি সে খেতে চায়, একটা ডিম পোস্ট করে খেতে চায়, তার যেরকম এটা জানা জরুরি, ঠিক সেইভাবে একটা মেয়ের ইনকাম করা জরুরি, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া জরুরি। আমি আজকে আপনার যে লাক্সারি মনে করেন, আপনি চাচ্ছেন যে আমি আজকে ব্যাংককে ঘুরতে যাব, আমার খুব মন খারাপ লাগছে, আমি একটু ব্যাংককে ঘুরে আসবো, সেটার জন্য আপনি আপনার স্বামী বা আপনার বাবার উপর প্রেশার দিতে পারেন না। আপনার লাক্সারি আপনার নিজেকে বহন করতে হবে। আপনি আপনার বাবা মার জন্য কিছু করতে চান, আপনার নিজেকে করতে হবে। সেক্ষেত্রে যদি আপনার হাজব্যান্ড বা আপনার বাবা বলে এটা করবা না, ওটা করবা না, তাদেরকে বোঝান, বোঝান, এবং তাদের জন্য যখন করবেন তারাও একটা সময় অ্যাপ্রিসিয়েট করবে, এবং সেইভাবে আপনার হাজব্যান্ড বা বাবাকেও বোঝাবেন তোমারও রান্না করা শিখতে হবে। প্রত্যেকটা মানুষের বেসিক কতগুলো জিনিস জানা উচিত। একটা প্রশ্ন আমার খুব কৌতূহল জাগে, যে কটাকা নিয়ে আপনি খুলনা থেকে এই এই রুক্ষ শহরে পা দিয়েছিলেন?
আমার বললাম যেটা বলেছিলাম যে আমার আম্মু আমার সাথে ছিল, বাট আম্মু তখন আমার স্কুল তখন আম্মা নিজের স্কুল স্টার্ট করছিল, তখন আমার তো আর তখন ইনকাম করতাম না, সো কোনো টাকা না নিয়েই চলে এসেছিলাম। এবং আমার আম্মা আমাকে পড়াশোনা বাদে 2000 টাকা করে দিত পুরো মাস চালানোর জন্য, পড়াশোনা বাদে থাকা খাওয়া বাদে। এবং থাকা খাওয়াটাও আমি আমার আম্মার উপর প্রেশার দিইনি, আমি আম্মু 16.5 বছর বয়সে আমি জানি না আমার কোথা থেকে শক্তি ছিল, আমি আম্মুকে বলেছিলাম আম্মু আমি কিছু না কিছু করে আমি অ্যারেঞ্জ করতে পারবো, আমি যেই মাসে পারবো না সেই মাসে তুমি আমাকে একটু সাপোর্ট দিও। তো আম্মুর ওই সাহস এবং ওইটা নিয়েই আমি এসেছি। এবং কোনো না কোনোভাবে আমি যখন থেকে মডেলিং তো আগে থেকেই করতাম, বাট হয় না মডেলিংয়ের প্রথম থেকে আপনি কয় টাকায় বা ইনকাম করেন, ফ্রি ম্যাক্সিমাম শ্যুট করা লাগতো তো একটা চ্যানেলের জন্য বা পত্রিকার জন্য। আর তখন আমি ছোটো ছোটো অনেক জব করতাম, ছোটো ছোটো যে জবগুলো আমার দ্বারা সম্ভব হতো করে আমি পাশাপাশি ছোটো ছোটো টুকটাক মডেলিং করতাম, করে পড়াশোনা করেছি, টাকা খুব একটা তখনও ইনকাম করিনি। তো আজকে তো এসেছি এখানে পর্যন্ত, এখন তো অনেক টাকার মালিক নিশ্চয়ই না, এইসব বলে আবার দুদক বা ব্যাটের লোকজন পিছনে পড়ে যাবে, এসব বলে না অনেক টাকার মালিক না, কিন্তু হ্যাঁ যতটুকু ইনকাম করি খুব সাফিসিয়েন্টলি আমি চলতে পারি আলহামদুলিল্লাহ। বাট শুধু নিজে না, আমি একটা অন্য মানুষের জন্যও করি যতটুকু ইনকাম করি, অন্য পশু পাখির জন্যও করার চেষ্টা করি। আমার মনে হয় প্রত্যেকটা সমাজের মানুষ নিজের যা চলার অবস্থা আছে সে শুধু নিজের জন্য দায়বদ্ধতা থাকে না, মানুষের আশেপাশের মানুষ বা পশু পাখির জন্যও তার কিছুটা হলেও দায়বদ্ধতা থাকে। প্রিয়া, এই ছবির জগৎ নিয়ে অনেকে অনেক কথা বলে, বিশেষ করে এখানে প্রতারণা, নেপোটিজম এই জিনিসগুলো, আপনার জীবনে এরকম তো নিশ্চয়ই অনেক কিছু দেখেছেন, যেটা যেহেতু আপনি খুব অকপট দুঃসাহসিনী, আপনার দু একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারেন? জি অবশ্যই, দেখুন এটা শুধু শোবিজ জগতে না, এটা সব জায়গায় কম বেশি আছে। এবং শোবিজ এটা শো করা সবার শুনতে পছন্দ করে, এন্টারটেইন হয়, এই কারণে হয়েছে। আমি যখন ইন্ডিয়াতেও কাজ করতে গিয়েছি কিছু বাজে অভিজ্ঞতার হয়েছিল, আমি যখন ফার্স্ট শো করতে যাই ঢাকার বাইরে তখন কিছু বাজে অভিজ্ঞতা হয়েছিল। বাট আপনি যদি নিজে মনোবল ঠিক থাকে, আমি কী করতে চাই আপনি যদি নিজে জানেন, তাহলে আমার মনে হয় কোনো কিছু ভয় পাওয়ার কিছু নাই, এবং শর্টকাটে কোনো কিছু হয় না, ধৈর্য থাকতে হয়। এইটা যদি আপনার মাথায় থাকে যে আমি পাবো, আজ না হোক কালকে পাবো, বাট আমার এখনই টাকা লাগবে, আমি এখনই বড় মডেল হব, এটা করতে গেলে শুধু শোবিজে না যে কোনো বিজনেসে আপনার সমস্যা হবে। সে বাজে অভিজ্ঞতাগুলো কেমন, ধরনগুলো কেমন ছিল? ধরনগুলো যেমন মনে করেন, আমি বলি আমি একটা ঢাকার বাইরে ফার্স্ট ফটোশ্যুট ফার্স্ট একটা ক্যাটওয়াক করতে যাচ্ছি, তো আমি লিফটে উঠেছি, তো আমরা একটা হোটেলে ওখানে উঠেছিলাম, পুরো টিম নিয়ে গিয়েছিলাম। তো আমি রিহার্সাল করে আমি আমার রুমে যাচ্ছিলাম, তো একটা লোক আমাকে দেখে বলেছিলো যে ও আর ইউ মডেল, আই ওয়াজ ভেরি হ্যাপি, ও আমাকে মডেল বলছে, হয় না নতুন নতুন মডেল বললে খুব খুশি লাগে। তারপরে তিনি আমাকে একটা কার্ড দিয়েছে, বলে কি আমার রুমে এসো, আমি ওকে ঠিক আছে আমি আসবো, বিকজ আমি অ্যাকচুয়ালি তখন বুঝতে পারিনি ওনার মিনটা কী ছিল, বাট যখন আমি পরে বুঝতে পেরেছি আই ওয়াজ লাইক কী হলো, মানে একটা মানুষ কীভাবে আমাকে এরকম একটা বাজে কথা বলতে পারলো, মনে করেন একটা 17 বছরের মেয়ের কতটুকুই বা বোঝার কথা, খুলনা থেকে আসছি এত কিছু বুঝিও না, আমি একা রুমে বসে অনেকক্ষণ কাঁদলাম। তো তখন থেকে মনে হচ্ছিলো যে না, যেটা হবে আমি জানি আমি কী করতে চাই, মানুষ যা উঠে যাবো। আমার কিন্তু অবাক লাগছে যে আপনি কাঁদবেন কেন, আপনার তো বড় একটা হট্ট হাসিতে ফেটে পড়ার কথা। এটা মনে করেন আমি এখন হাসতে হাসতে বললাম, বাট 17 বছরের একটা মেয়ে যাকে একটা মানুষ দেখে বলে যে বাবা মার কাছে মানুষ হয়েছে, বাবা মা বলতেছে না তুমি মডেলিংয়ের জন্য, মডেলিংয়ের সব লোকজন খারাপ, সে কিন্তু মডেলিংয়েরও লোক না, সে একটা হোটেল থেকে আমি যখন রিহার্সাল থেকে নামছি, রিহার্সাল থেকে আমি আমার রুমে যাচ্ছি, তখন তার সাথে আমার লিফটে দেখা হয়েছে, সে কিন্তু মডেলিংয়ের কেউ না, সে একটা আমাকে ক্রুপ প্রস্তাব দিল এবং আমি তো বুঝিনি তখন, 3 দিন পরে বুঝতে পারি, 3 দিন পরে কান্নাকাটি করেছি যে এরকম আমাকে কেন ভাবলো, আমি যদি আজকে মডেলিং না করে অন্য একটা মেয়ে হতাম এরকম কি বলতো? পরে মনে হলো হ্যাঁ, সে একটা মেয়েকে একা পেলেই বলতো, বদমাইশ একটা লোক। জীবনে প্রেম, প্রতারণা অনেক করেছি, প্রেম তো করেছি, প্রেম কে করেনি, যে আপনি করেননি, প্রেম তো সবাই করেছে, আমারও হাজব্যান্ড আছে, কম বয়সে প্রেম করেছি, এখন হাজব্যান্ড আছে, বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। প্রেমের অফার এসেছে কতগুলো? অনেক অনেক, এখনও আসে, এখনও প্রচুর পাই, 1 বছর মা হয়ে গেছে এখনও প্রচুর পাই। বলিউডে একটা ছবি আছে কিন্তু সুপার মডেলদের নিয়ে, যে তাদের বঞ্চনা, হ্যাঁ ফ্যাশন রাইট, আমি সেটাই বলতে চাচ্ছি, আপনার জীবনের সাথে সেইখানকার কোনো ঘটনা কি মেলে কখনো মনে হয় যে? হ্যাঁ, অনেক মেলে। আমি ছোট একটা শহর থেকে এসেছি, বড় মডেলরা খুব ইয়ে করতো যে না তুমি কিছু করতে পারবে না, কিছু মানুষ ছিল পিছনে খুব লেগেছিল যে মনে হতো কি উঠতে দেবে না, গডফাদার টাইপের অনেক মানুষ পিছনে ছিল যে তুমি এটা করবা, এটা না করলে তোমার এটা হবে, এরকম হবে, এরকম আমার নিজেরও ফেস করতে হয়েছে। এবং সেখান থেকে আমার স্মার্টনেস ছিল
কাউকে না খেপিয়ে সুন্দর করে স্মার্টলি ওখান থেকে বের হয়ে আসা, দ্যাট ওয়াজ মাই স্মার্টনেস আমি বলবো। এই জন্যই সফলতা। আর আমরা তো ফ্যাশনে দেখেছি যে তাকে আত্মহত্যা করতে হয়। আত্মহত্যা করতে হয় ঠিক না, সে যখন মনে করেন আপনার ডিসিপ্লিন থাকবে না লাইফে, আপনি শুধু অ্যাটেনশন অ্যাটেনশন চাচ্ছেন অ্যাটেনশন চাচ্ছেন, একটা মডেলকে ছোট করে দেখছেন। আমি ফ্যাশনে আমার প্রিয়াঙ্কা চোপড়া যে ক্যারেক্টার ওটার সাথে আমি অনেক মিল পাই। ইনফ্যাক্ট আমার একটা ফ্রেন্ড আছে যার কথা আপনি বলছিলেন এখানে এসেছেন, ও আমাকে বলে যে পিয়া তোমাকে দেখলে আমার মনে হয়, ইনফ্যাক্ট আমার এখনও মনে আছে আমি কোনো একটা কাভার দেখে আমি বলছিলাম ইমিয়াপুর কাভার ছিল কাঙ্গনার মতো রকম চুল, আমি দেখে বলছিলাম ইয়া আই হ্যাভ টু ডু দাস। আমি বাইরে এসে যখন ঢাকায় বড় বড় বিলবোর্ড চেয়ারম্যানবাড়ির সামনে আমার না আমার এখানে আমার বিলবোর্ড কবে থাকবে, অ্যান্ড আই অ্যাচিভ দ্যাট। এবং আমি বলবো কি আই অ্যাচিভ বিয়ন্ড ইট, বিকজ আমি সবসময় চেয়েছিলাম এই শীর্ষ মডেলের পাশাপাশি বাংলাদেশে অ্যাকসেপ্টেন্স হয় এরকম একটা পেশায় থাকতে। আমাদের রিলিজিয়াস বলেন কালচারালি বলেন আমরা যেরকম একটা দেশ, সেখান থেকে আমি আজকে আইনজীবী হয়েছি সুপ্রিম কোর্টের। তো মানুষ গুনে মানুষ পছন্দ করে, আই এম গ্ল্যাড। হ্যাঁ, উচ্চ আদালতের আইনজীবী, এখানকার অভিজ্ঞতাগুলো কেমন ছিল সেই সুপার মডেল? নিশ্চয়ই যখন আপনি মোশনে যান, যখন হিয়ারিংয়ে যান, তখন তো অনেকেই তাকিয়ে থাকে, কেমন হয়? আবার কিছু চোখ তো লকলকও করে নিশ্চয়ই। হ্যাঁ, আমি তো এখনও মানে আমি গত বছরই আমার হাইকোর্টের এনরোলমেন্ট পেয়েছি, এখন যাই যখন হিয়ারিং করি মোশন করি চিনে অনেক চিনে তাকায় থাকে। একদিন একজন জাজ আমাকে বলছিল যে সামনে বলছিল আপনি কবে আসলেন এই প্রফেশনে কবে আসলেন আপনি, আমি হেসে বলেছি যে মাই লর্ড কিছুদিন আমি স্টার্ট করেছি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস। তো ইয়াস, এরকম তো থাকে, কিন্তু আমি কখনোই ভুলি না আমি মডেল পিয়া জানাতুল্লাহ, আমি একজন আইনজীবী পিয়া জানাতুল, যে নতুন যে শিখছে। সো যে নর্মগুলো মাচ অবলাইজ হয়ে বের হয়ে যাওয়া, মাথা নত করে কোর্টকে সম্মান জানানো, এগুলো আমি কখনোই ভুলি না। সো আমার এখানকার আইডেন্টিটির সাথে আমার কোর্টের আইডেন্টিটির কোনো মিল পাবেন না। সেটা তো মিল থাকাটাও কোনো কাম্য না। সেখানকার অভিজ্ঞতা, কোনো বিচিত্র অভিজ্ঞতার কথা মনে পড়ে যে কোর্টে এসে আল্লাহ এখানেও এরকম? কোর্টে এসে তো অনেক কিছুই হয়, কোর্টে মনে করেন যে আমরা মারামারি যেরকম এফডিসিতে দেখেছি আমি কোর্টেও দেখেছি, অ্যান্ড আই ওয়াজ ভেরি সারপ্রাইজ যে সর্বোচ্চ আদালতে আইনজীবীর যে সমিতি আছে মাঝখানে কিছু আপনারা ঘটনা দেখেছেন, এগুলো আমি ক্যামেরার সামনে নাই বলি, আপনারা অনেক কিছুই জানেন। মাঝখানে ব্যারিস্টার সুমন নিয়েও কথা বললেন, সুমনের সাথে আপনার রসায়নটা কেমন? সুমন ভাইয়ের সাথে আমি এখন প্র্যাকটিস করছি, এবং সুমন ভাই ইজ এ ওয়ান্ডারফুল পার্সন, যিনি এমন একজন মানুষ যিনি শুধু নিজের জন্য ভাবেন না, যিনি পুরো দেশ নিয়ে ভাবেন, মানুষ নিয়ে ভাবেন, এরকম মানুষ এবং খুব নির্লোভী একজন মানুষ। সো হি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন, এবং অনেক ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শুধু ওনার কাছ থেকে বলবো না, আমাদের অ্যাসোসিয়েটসের অন্যান্য যারা আছে চেম্বারের অ্যাসোসিয়েটসের অন্যান্য যারা আছে তারা প্রত্যেকেই খুব হেল্পফুল। যেমন হয় কি নতুন একটা জায়গায় গেলে মানুষের শেখানোর খুব আগ্রহ খুব একটা থাকে না নতুনদেরকে, সো আমাকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে শেখায়, সো আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাট। না, সেটা কি সিনিয়র হিসেবে ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনার এই মূল্যায়ন নাকি না একদম নির্মোহভাবে? উনি ওনাকে একজন মানুষ হিসাবে ওনার জন্য এই মূল্যায়ন, কারণ উনি একেবারেই নির্লোভী একজন মানুষ, আমি এটা বারবার বলছি, কারণ উনি আমি দেখেছি যেইভাবে চেম্বারে লোক আসে, সারা বাংলাদেশ থেকে লোক আসে ওনার নামে, সারা বাংলাদেশ থেকে ওনার কথা শুনে আসেছি, ব্যারিস্টার সুমনের কাছে এসেছি হয়তো বা ন্যায় বিচার পাবো, এবং উনি সেখান থেকে এসে মনে করেন ক্লায়েন্টের কাছ থেকে এক হাতে টাকা নিয়ে অন্য হাতে উনি অন্য হাত দিয়ে হয়তো বা মেডিকেল কলেজের স্টুডেন্টদের বা অন্য কিছুর জন্য, এবং মাঝখানে দেখলাম উনি সব কথা বলছিল যে প্রায় কত লাখ চারা যেন ওনার গ্রামের বাড়ি সিলেটে লাগাচ্ছে, উনি অনেক করে মানুষের জন্য। গিয়েছেন সুমনের বাড়িতে কখনো? ইচ্ছা আছে যাওয়ার? ইচ্ছা আছে, সুমন ভাইকে বলেছি আমাকে একবার নিয়ে যান আপনাদের সিলেটে ঘুরে আসবেন গেলে। ফাইরুজ আপনার ঘনিষ্ঠ বান্ধবী, সেও মিডিয়াতে কাজ করে, তাকে নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় খুব ছোটো ছোটো ভিডিওগুলো বেশ জনপ্রিয় হয়, ফাইরুজের সাথে আপনার কেমিস্ট্রিটা কীভাবে? আচ্ছা, আমার মনে হতো কি যে একটা বয়সের পর হয়তো বা খুব একটা বন্ধু বান্ধবী হয় না, বন্ধু বান্ধবী হয়তো বা স্কুল লাইফে বা কলেজ লাইফে বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত হয়। তো আই শুড সে আই এম ভেরি লাকি দ্যাট শি ইজ মাই ফ্রেন্ড, বিকজ যখনই একটা ভালো ফ্রেন্ডের দরকার ও সবসময় সারা মানে সারা ফাইরুজ ও আমার পাশে আছে, এবং সেটা শুধুমাত্র আমার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে না, আমার পার্সোনাল লাইফেও শি লাভস মাই সান লাইক এনিথিং। এবং একজন থাকে না পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই যদি কিছু স্বার্থহীন কিছু ফ্রেন্ডশিপ থাকে মানুষটার জন্য লাইফ অনেক ইজি হয়ে যায়, ও এরকম একজন। সন্তানের কথা বলছিলেন, তাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? এখনও তো অনেক ছোটো, আমি চাই ও একজন মানুষের মতো মানুষ হোক, ভালো একজন মানুষ হোক, এবং যা চাবে সেটাই যেন ও ভালো কিছু করতে পারো। এখন কোন মাধ্যমে বেশি সময় দিচ্ছেন, মডেলিংয়ে না উচ্চ আদালতে? আদালতে। এনটিভির দর্শকদের জন্য কী বলবেন?
ও এনটিভি দর্শকদের জন্য বলতে চাই, মেয়েদের জন্য বলতে চাই, যেটা একটু আগেও বলছিলাম, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন। এবং আমি আজকে নতুন একটা ইনিশিয়েটিভ কিছুদিন আগে শুরু করলাম, দ্যাটস পিকচার পারফেক্ট, একটা সেলফ ডেভেলপমেন্ট হাব। যারা রেগুলার মানুষ, যারা চাকরি খুঁজছেন বা চাকরি পাচ্ছেন না বা ভালো করতে পাচ্ছেন না, সেলফ কনফিডেন্সের অভাব, স্কিলের অভাব, বা মডেলিং যারা করতে চান, শিখতে চান, তাদের জন্য পিকচার পারফেক্ট বাই পিয়া জান্নাতুল সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন। স্যার, মাই নিউ ইনিশিয়েটিভ, মানুষকে একটু গ্রুম করা। পিয়া জান্নাতুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন দেশের শীর্ষস্থানীয় মডেল এবং উচ্চ আদালতের আইনজীবী অ্যাডভোকেট পিয়া জান্নাতুল। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।